প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর থেকে বাদ পড়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রথম আলোর প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4 দিনের সফরে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা বলেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে বিভিন্ন সময় অযাচিত মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছেন। তার এসব অতিকথনে সর্বশেষ মাত্রা যুক্ত করেছে, আমি ভারতে গিয়ে বলেছি শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে মন্তব্যটি। প্রধানমন্ত্রীর ভারত সফরের 1 মাসেরও কম সময় আগে চট্টগ্রামের জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে তার এই মন্তব্য সবাইকে চমকে দেয়। বিশেষ করে দুই দেশের প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকের আগে এমন মন্তব্য কর্মকর্তাদের অস্বস্তিতে ফেলে দেয়। এরই জেরে প্রধানমন্ত্রীর ভারত সফর থেকে পররাষ্ট্রমন্ত্রী বাদ গেছে বলে ধারণা করা হচ্ছে। ঢাকা ও দিল্লিতে কর্মরত বাংলাদেশের একাধিক কর্মকর্তা পররাষ্ট্রমন্ত্রীর ভারতে না আসার বিষয়টি প্রথম আলোর কাছে সোমবার সকালে নিশ্চিত করেন। তবে পররাষ্ট্রমন্ত্রী কেন ভারত সফর করছেন না তা নিয়ে তারা কোনো মন্তব্য করেননি। কূটনৈতিক সূত্র বলছে, গতকাল রোববার গভীর রাতে সরকারের উচ্চ পর্যায় থেকে প্রধানমন্ত্রীর সফরকারী হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর ভারত না যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিমানবন্দরের বিশেষ ফ্লাইট ঢাকা ছাড়ার আগে দিল্লির কূটনৈতিক সূত্রগুলো এ সম্পর্কে অবগত হয়। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে গতকাল পররাষ্ট্রমন্ত্রী তার দপ্তরে এক সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানেও তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তিনি ভারত সফর করছেন।